সে কাগজটা ছিঁড়ে বিড়া ফেলায় কয় কি আমি আর বিএনপিতে যাম না, কালকেও মিছিলে গেছে, কালকে সমাবেশে গেছে, গেছে পরে আজকে আবার আমি তার ডিভোর্স দিয়ে এই যে জিটির কপি লয়ে জিটি করে তালাক দিয়ে তারপরে আমি পুলিশ সুপার পুলিশ এসপি সাহেবের কাছে গেছি। স্বামী বিএনপির সক্রিয় কর্মী, বিপরীতে নিজে আওয়ামী লীগের সমর্থক। আর গণ্ডগোলের সূচনা এখানেই। দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটিয়ে স্বামীকে আনুষ্ঠানিকভাবে তালাক দিয়ে সরাসরি থানায় এসেছেন স্বামীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করতে। বিএনপি করার জন্য আর কিচ্ছু না, আর কোনো কিছু না, আমার বাদ দেয় না তো জীবনেও, আমার ওর বাদ লাগতো না। এই দুইটা আছে, আমি কইছি তুই বিএনপিতে যাইস না, মানলাম কোন দমলে তোর কই টাকা নাই পয়সা নাই তোর সারে এনমকি দিয়ে কইছি কি যে তুমি একটু জীবনটা বাঁচাও, তুমি কোনো না কামলাতে জানো তাই আমি খামো আমার বাচ্চা কাচ্চা নিয়ে, তোমার ওই তাও বিএনপির মধ্যে তুমি যাও না। রহিমা জানান, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মাসিরচর গ্রামের মৃত মোকালের মিয়ার সন্তান ফরহাদ মিয়ার সাথে ২০ বছর আগে বিয়ে হয় তার। অভাবের সংসারে দুই কন্যা নিয়ে ভালোই ছিলেন তিনি, কিন্তু স্বামী নিজের সমর্থক দলের ঠিক বিপরীত মেরুতে থাকা রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী এবং সমর্থক, এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি, যার পরিণতিতে চূড়ান্ত পর্যায়ে এসে সিদ্ধান্ত নেন এই বিচ্ছেদের। আমার বাসায় পুলিশ যায়, মামলা মোকদ্দমা হইলে আমার টাকা নাই পয়সা নাই আমি কি দিয়ে সরাই আনম, আমি ওর তাই তিরি আমি কই আমার স্বামীরে বলি যে আপনি যায় নয় জায়গা, তবু সে তা আমার নিষেধ কোনো সবাই মানে না, যদি মানলই না তাহলে তো আমি তারই ডিভোর্স দিয়ে দিলাম। সাভার মডেল থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর হারুনুর রশিদ, থানায় সেবা গ্রহণে আসা মধ্যবয়সী এই নারীর অভিযোগের ধরন শুনে রীতিমতো কিংকর্তব্য বিমূঢ় পুলিশের এই কর্মকর্তা। প্রথমে ভেবেছিলেন অভিযোগকারী হয়তো মানসিক ভারসাম্যহীন, নানাভাবে যাচাই করে বুঝলেন আসলে তা নয়, স্বামীর বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি খুলে বসা রহিমা সুস্থ ও স্বাভাবিক। অদ্ভুত অভিযোগ নিয়ে আসছেন, তার স্বামী বিএনপি করে এবং তিনি আওয়ামী লীগ করেন, তো স্বামীর সাথে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব হওয়ার পরে উনি ওনার হাজব্যান্ডকে ডিভোর্স দেন। এখন ওনার স্বামী যাতে ওনার সাথে ঝামেলা না করে, যে কারণে উনি একটা জিডির জন্য আসেন, একটা জিডি করার জন্য আসেন, আমরা ওনার জিডি করে দিয়েছি। এএসআই বিভারানী প্রমাণিক, অভিযোগকারী নারীর অভিযোগের ধরন শুনে তিনিও তাজ্জব। ডিউটি অফিসারের পক্ষ থেকে তাকে পাঠানো হলো অপর একটি ডেস্কে, সেখানেও মোবাইল ফোন ঘেটে স্বামীর ছবি বের করে ক্ষোভ ঝাড়ছিলেন রহিমা। স্বামীর পছন্দের রাজনৈতিক দলের সাথে নিজের অপছন্দ, এই নিয়ে কলহ থেকে বিচ্ছেদ, নিঃসন্দেহে এই ঘটনা বেশ অভিনব। বিভাজনের রাজনীতি ময়দান ছাপিয়ে শেষ পর্যন্ত ঢুকে গেছে সংসারে। রহিমা এবং ফরহাদ দম্পতির দুই দশকের সংসারে বিচ্ছেদ, আর সেটির কারণ হিসেবেও স্বামীর ভিন্নমতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার ঘটনা আলোড়ন তুলেছে এলাকায়, একই সঙ্গে সৃষ্টি হয়েছে হাস্যরসের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।